গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে ভোটের রেজাল্টের দিন, তো আমার যে বর সে সকালবেলা উঠেই টিভির সামনে বসে পড়েছে ভোটের রেজাল্ট দেখার জন্য। আর আমি এখন কাকির সাথে একটু হেল্প করব আজকে। তো এখন কাকি করছে ডাল, তো কাকি আমাকে বলেছে গাছের থেকে একটা আম পেড়ে নিয়ে আসতে। তো এখন যাব গাছের থেকে একটা আম পাড়তে। তো চলো ফটাফট করে যাই। আর সামনের যে গাছের থেকে আম পারবে বলছিল, তো আমি বললাম সেখান থেকে পারতে হবে না, আমি অন্য তোমাকে অন্য গাছের থেকে পেরে এনে দিচ্ছি। কেন সামনের গাছটা ওই যে এইবার যাব এই পাশে, মানে বাড়ির এই মানে বাড়ির রাইট হ্যান্ড, হ্যাঁ না সরি বাড়ির লেফট হ্যান্ডের যে আম গাছটা সেখানে। এই গাছে অনেকগুলো আম হয়েছে, এটা একদম সরু। ফার্স্ট টাইম আমি এই 11 বছর ধরে এই গাছটা এরকমই দেখছি, ফার্স্ট টাইম এটাতে আম হয়েছে। জানি না আমগুলো ভালো হবে কি না সেটা বলতে পারবো না। আর যেই গাছের থেকে পারবো সেটা এর পাশে, এই গাছটা সেটা হচ্ছে এই গাছটা, কিন্তু আমগুলো একদম নিচে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পেরে ফেলেছি একটা আম, যেহেতু ডালে দেবে তার জন্য একটা আমেই হয়ে যাবে। আর আমার ওড়নাটা পিলারের সাথে আটকে গেছে এই। আর কি বলে, আমাদের জামরুল গাছ আছে, সেখানে জামরুল হয়েছে ছোট ছোট, একদম বেশি বড় হয়নি। ওই যে গাছটা, বড় গাছটা দেখতে পাচ্ছ। আর উচ্ছে হয়েছে এইখানে, অনেকগুলো উচ্ছে হয়েছে গাছে, মানে আমরা পেরে পেরে খাচ্ছি। আর এখনও কিছুটা আছে, প্রত্যেক দিন আসি একটু চেক করতে যে সব ঠিকঠাক আছে। তো এই যে একবার দেখিয়ে দিই তোমাদের, আর এইবার চলে যাবো সোজা ঘরের মধ্যে। একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে। আর কাঁঠালগুলো কিন্তু খেতে বিশাল মিষ্টি, কিন্তু ওগুলোকে দেখলে তোমাদের মনে হবে না যে ওটা ভালো। এই যে পুরো একদম টেড়া বেঁকা কাঁঠালগুলো ওগুলো, আর কিন্তু মানে যখন পাকবে মানে দারুণ মিষ্টি, মানে সবাই একবার যদি কেউ খায় সে নাম করবে কাঁঠালটা, এত সুন্দর কিন্তু টেড়া বেঁকা। পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দির, দুর্গা মন্দির, এখানে পুজো হয়। মানে ওই টুকুনি জায়গা আর আমার এই উঠোনটুকু দিয়ে পুরোটা এখানে দুর্গা পুজো হয়। আর একবার আজকে অনেক দিন ধরে বলছে হোম ট্যুর করতে, তো হোম ট্যুর করছি বাইরের থেকে আজকে। তো দেখিয়ে দিই বাড়িটা বাইরের থেকে দেখিয়ে দিই একদম। আর এটা হচ্ছে সমাধি, সমাধি হচ্ছে মানে আমার যে মানে সম্রাটের দাদু দাদু দিদা, হ্যাঁ সম্রাটের দাদু দিদা সমাধি। কেন ওরা ওই বৈষ্ণব মতে কি ওই যে দীক্ষা না কি বলে না সেটা দিত, তার জন্য গুরুদেব না কি ছিল, তো তাদের এর জন্য এখানে সমাধি দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমার বাড়ি। বাবা রোদে কি রোদ, একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা দিয়ে। আমার বাড়িটা, আর এই হচ্ছে পাড়া, এই পাশ দিয়ে পুরো ফাঁকা, আর এইটাও পুরো ফাঁকা। আজকে ভোটের দিন, সবাই মনে হয় ঘরে বসে বসে রেজাল্টের জন্য অপেক্ষা করছে, আর প্রচুর রোদ। এবার ঘরে চলে যাবো, বেশিক্ষণ থাকলে আমি মাথা ঘুরিয়ে পড়েও যেতে পারি। ওফ বিশাল বাইরে বিশাল গরম। আর এই যে আমার সেই আম গাছগুলো, হেভি লাগে না দেখতে, আমার খুব ভালো লাগে। আর একটা উনুন করেছিলাম এখানে পিকনিকের জন্য, এই যে সেই উনুনটা সেটা পড়ে রয়েছে, আর কিছু কোনো কাজ হয়নি। আর আমফানের সময় আমাদের অনেকগুলো গাছ কি বলে ভেঙে পড়ে গেছিলো, তো সেইগুলো দেখিয়ে দিই একবার, যেগুলো কিছুটা আমরা তুলে ফেলেছি আর কিছুটা ওইভাবে পড়ে রয়েছে, এখনও শুয়ে রয়েছে। এই যে
পুরো মাটির থেকে একদম দেখতেই পাচ্ছ পুরো উবড়ে পড়ে গেছে গাছগুলো, এই যে কলা গাছ এখানে, আর এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা, এইটা হচ্ছে পেছনে যেটা আমি বলি পুরো একদম জঙ্গলের মতন, অ্যামাজনের জঙ্গল নাম দিয়েছি আর সেই জঙ্গলটা। আর এটা নতুন গ্যারেজ করা হয়েছে নতুন গাড়ি কেনার পরে, আর পুরোনো গ্যারেজ ওটা, আর ওটা হচ্ছে বাড়ি। তো এবার অনেকক্ষণ বাইরে রয়েছি, এবার ভেতরে চলে যাই। এটা হচ্ছে ছোট গেট, এটা হচ্ছে বড় গেট। লসুন ছুলে দেবো কটা, লসুনগুলো নিয়ে বসে পড়েছি রান্নাঘরে, আর কাকি বলছে কটা লসুন ছুলে দিতে, মাংস হবে আর পাবদা মাছ। তো পাবদা মাছ তো মনে হয় সর্ষে দিয়ে করবে কাকি, আর ভেটকি মাছে কাটলেট করতে গেলে একটু লসুন আর আদা আর লেবু দিয়ে মাখিয়ে রাখতে হয়, তার জন্য এখন সেটাই করছি, বসে বসে লসুনগুলো ছাড়িয়ে দিই, কাকি ভেটে দেবে পরে। কাকি বাটি দাও একটা। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার উপরে যাচ্ছি কম্পিউটারে একটু ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো। আজকে এখন কাজটা করব, তা ভিডিওটা ছাড়ার পরে আমি আমার ঘরের সংসারের কাজ করব। তো এখন যাই ভিডিওটা এডিট করে নিই। হ্যাঁ মিক্সিং করে নিই। রান্না হয়ে গেছে, আর এবার একটু ভাত খেয়ে নেবো, খেয়ে তারপরে গিয়ে ভিডিওটা আপলোড করবো। ভিডিওটা রেন্ডারিংয়ে চাপিয়ে দিয়ে এসেছি, তো এখন একটু ভাত খেয়ে নিই, আর ভাতটা নিয়ে উপরে চলে যাবো। সানায়া পড়ছে এই ঘরে, ওই ঘরে তো খাওয়াই যায় না যেহেতু ঠাকুর আছে, তো এবার ভাত নিয়ে সোজা উপরে। বাড়িতেই আরিয়ানের চুলগুলো কাটা হচ্ছে, আরিয়ানের চুল কাটতে কাটতে সম্রাট আরিয়ানের চুল কাটছে, আর আমি ততক্ষণ ঘরের কাজগুলো করে নিই, ঘরগুলো পরিষ্কার করে নিই, সব এলোমেলো পড়ে রয়েছে। সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আর এখন ঘরের কাজগুলো ফটাফট করে নিই, অনেক দেরি হয়ে যাচ্ছে। হয়ে গেছে, আর আরিয়ানকে স্নানও করিয়ে দিয়েছি, এবার আমি যাব স্নান করতে, স্নান করে এসে তারপরে সবাইকে আবার দুপুরের লাঞ্চ দেব খেতে। তো এখন আমি যাই স্নান করতে, অলরেডি একটা বেজে গেছে, অনেকটা টাইম হয়ে যাচ্ছে, আর স্নানটা করে নিই এবার ফটাফট। শুয়ে আরাম করে ফোনে নিকি দেখছে, কি দেখছো তুমি, কি দেখছো, হ্যাঁ কি দেখছো বলে দাও। আর চুলটা কে কেটেছে, কে কেটেছে, পাপা, ও পাপা, ও পাপা গো। ও এখন ফোন দেখায় ব্যস্ত, ও কথা বলার একদম মুডে নেই এখন। তো আমি যাই, ও যতক্ষণ ফোনটা দেখছে ততক্ষণ ভাববো শান্তি, আর ফটাফট আমার কাজগুলো সেরে ফেলি।
বাইরে পুরো মেঘ হয়ে গেছে, বৃষ্টি পড়বে, আর ওয়েদারটা খুব দারুণ, কি বলবো, কি সুন্দর লাগছে একদম। হাওয়া চলছে আর বৃষ্টি এখনো শুরু হয়নি, হবে কিছুক্ষণের মধ্যে, পুরো মেঘ হয়ে এসছে আর দারুণ দারুণ। বাইরে বৃষ্টি হোক, আমরা ঘরের মধ্যে বসে দুপুরের লাঞ্চটা করে নেবো, আর এখন বাজে 2:30। আর বৃষ্টি সত্যি খুব দরকার ছিল, যা গরম পড়েছে, মানে প্রচণ্ড গরম পড়ছিল, তার জন্য বৃষ্টিটা খুব দরকার ছিল। আজকের থেকে মনে হয় একটু ঠান্ডা নিঃশ্বাস নিতে পারবো খুব রিল্যাক্সে। আর এই যে আরিয়ানের দুষ্টুমি শুরু চলছে, অল টাইম চলে, আর এখন তো খেয়ে দেয় এনার্জি ফুল, এখন তো আরও বেশি করে চলবে, তো এখন যাই ঘরে। আর খাবারটা নিয়ে বসে পড়েছি, এবার খেয়ে নেবো। এই যে আমার ভাত আর মাংস, এখন দুপুরবেলা বেশি কিছু খাবো না, একদম কম খাবো। সকালবেলা পেট ভরে একদম মাছ দিয়ে ডাল দিয়ে সব কিছু দিয়ে খেয়েছিলাম। আর এই যে এখন স্নান করে এসেছি 2:30-টার সময়, আর এখন খেতে বলছি, আর খাবে না এখন, বলছে আমি খেয়েছি। তোমরা সকালবেলার মাংস এখনকার তোমার সকালবেলায় খাবে গেছে, চামড়া মাংস যেহেতু আমি খাই না। ওরে বাবা, চামড়া মানে চামড়া মাংস মানে হচ্ছে যে স্কিনটা থাকে সেটা রয়েছে, তার জন্য এটা হচ্ছে চামড়া মাংস, সেটা ও খায় না। ও আসলে ও একটু কি বলবো, ছুটি বাড়ি টাইপেরই, ও পেঁয়াজ লসুন খায় না, ও জানে না যে মাংস পেঁয়াজ লসুন দেওয়া হয়, ও যদি এটা জানতে পারে ও মাংসও খাবে না। এখন এত রকম পাবলিক নিয়ে আমাদেরকে ট্যাকেল করতে হয়, আর আমার ছেলে বাইরে ঝড় হচ্ছে বলে গাড়ি চালাতে পারেনি, এজন্য ঘরে এসে গেছে। এবার আমি ফটাফট খেয়ে নিই, প্রায় 2:45 বেজে গেছে, খাওয়া হয়ে গেছে। এবার জানলা দিয়ে বসে বসে বাইরের দিকে দেখছি, পুরো অন্ধকার হয়ে এসছে। আরেকজন এসছে দুষ্কর্ম করতে আমার সাথে। বেশি পুঙ্কু পুঙ্কু পুঙ্কু, তুই বেশি দুষ্কর্ম করছিস কিন্তু। দিদিয়া কই, দিদিয়া কই, না উপর থেকে দেখতে হবে না, পড়ে যাবে তুমি, উপর থেকে দেখতে হবে না, এরকম করে দাঁড়িয়ে। আর এবার শুধু বসে বসে বৃষ্টির অপেক্ষা, যে বৃষ্টিটা কখন আসবে। কোথায় যাচ্ছিস তুই? বাইরে। বাইরে যেতে হবে না এখন, বাইরে কি হয়েছে তো? করোনা সময় বাবা, এখন বাইরে যেতে হবে না, ঘরে থাকো। তাকে কি হয়েছে? দেশে কত রকম পাগল আছে সেটা যদি না দেখো, আমার মেয়েকে দেখো, একদম গ্যারান্টি সব থেকে বড় পাগল হচ্ছে ও। অল টাইম ওর পাগলামি চলতে গিয়ে থাকে। ওই যে দুজনে মিলে এখন বাইরে যাচ্ছে বৃষ্টি নিয়ে। এসে গেছি উপরে, আর এই বারান্দায় বসে বসে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকবো, খুব ভালো লাগবে যখন বৃষ্টিটা হবে তার জন্য। আর এখন আর কিছু সেরকম কোনো কাজ নেই, একটুখানি এখানে বসবো, বসে তারপরে রেস্ট নেব, দুপুর হয়ে গেছে অলরেডি। তারপরে আজকের দিনটা এইভাবেই কাটালাম, আর আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো অন্য ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সেফ থাকবে, বাই বাই।